এ কান্না স্বজন হারানোর এ কান্না ইসরায়েলি বাহিনীর থাবায় সব হারিয়ে নিঃস্ব হওয়ার শুক্রবারও গাজার বিভিন্ন অঞ্চলে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী দের আল বালা শহরে আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলাও চালায় তারা এতে প্রাণ হারান অনেকে এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু ফিলিস্তিনি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত দশ লাখ মানুষ শুধু ফিলিস্তিনিই নয় বিভিন্ন অঞ্চলে প্রাণ যাচ্ছে জিম্মিদেরও গণমাধ্যমের বরাতে জানা যায় দখলদার বাহিনীর আগ্রাসনে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও দুইজন লাগামহীন এই আগ্রাসনে উপত্যকাটিতে খাবার ও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে খাবারের অভাবেও মারা যাচ্ছে ফিলিস্তিনিরা এমন পরিস্থিতিতে গাজার উপকূলে স্থাপন করা ভাসমান বন্দরটি ফের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সমুদ্র উত্তাল হওয়ার শঙ্কায় এটি সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা এতে গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা জাতিসংঘের গাজার পাশাপাশি পশ্চিম তীরেও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল শুক্রবারও বিভিন্ন শহরে প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির উপত্যকাটিতে চলমান আগ্রাসনের মধ্যেই আবারও ইসরায়েলের পক্ষে সাফাই গাইল যুক্তরাষ্ট্র রাফা শহরে নেতানিয়াহ বাহিনী বড় ধরনের অভিযান চালায়নি বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার শুক্রবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিং এ কথা বলেন তিনি আমরা রাফা শহরে ইসরায়েলি হামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এটাই বলতে চাই যে শহরটিতে বড় পরিসরে হামলা আমরা দেখিনি আর এ অভিযানের প্রভাব শহরটির বাসিন্দাদের আর এ অভিযানের প্রভাব শহরটির বাসিন্দাদের উপর খুব তবে যারা হয়েছে তাদের সাহায্যের চেষ্টা এর মাঝে গাজায় যাওয়া মানবিক ত্রাণ বহরে হামলার জেরে ইসরায়েলি সংগঠন সাফ নাইনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি